রিভাইভারি মান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ ভুল মাপকাঠি। প্রত্যেক মানুষ স্রষ্টা, তার একত্ব এবং নৈতিকতার ব্যাপারে এক সহজাত বোধ নিয়ে জন্মায়। আল্লাহর ব্যাপারে সচেতনতা, তার জন্য ভালোবাসা এবং তার আনুগত্যের প্রবণতা মানুষের মধ্যে কাজ করে জন্মগতভাবে। একই সাথে মানুষের মধ্যে কাজ করে সহজাত কিছু মূল্যবোধ। মানুষের এই সহজাত বোধকে বলা হয় ফিতরাত। মানব জাতির সৃষ্টিকর্তা রাসুলগণকে আলাইহিমুসালাম এমন দিনসহ পাঠিয়েছেন যা এই ফিতরাত বা সহজাত মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইসলামের শিক্ষা ও বিধানগুলো তাই সহজভাবে মানুষকে আকৃষ্ট করে। অতএব তুমি একনিষ্ঠ হয়ে দিনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতির উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই প্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা আর-রুম 30। একজন মুমিন ইসলামের বিধানগুলো মেনে চলে আল্লাহর সন্তুষ্টির জন্য। সে জানে তার ধর্ম তাকে সৎকাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ করতে বলে এবং প্রতিশ্রুতি দেয় আখিরাতে পুরস্কারের। একজন বিশ্বাসীর কাছে নৈতিকতা দিবালোকের সাথে বদলাতে থাকা আপেক্ষিকতার নাম নয়। নৈতিকতা তার কাছে আল্লাহর নির্ধারিত ভালো এবং মন্দের আমোঘ শ্রেণীবিভাগ। ইমানের দ্বারা সুদৃঢ় হওয়া ফিতরাত মুমিনকে এই নৈতিকতা মেনে চলতে প্রভাবিত করে। অন্যদিকে সেকুলারিজম নৈতিকতার এই দুটি ভিত্তিকে নষ্ট করে ফেলে। সেকুলারিজমের যত ধারা আছে সবগুলোর জন্যই এই কথা প্রযোজ্য। তুলনামূলকভাবে নিরীহ যে ধারা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা রাখতে চায় এবং আইন প্রয়োগের ভিত্তি হিসেবে ধর্মের ও সহজাত বৈশিষ্ট্যগুলোকে প্রত্যাখ্যান করে, সেটার ক্ষেত্রে যেমন এ কথা সত্য, তেমনি আবার ধর্মবিরোধিতা ও ধর্মকে তাচ্ছিল্য করার জন্য সেকুলারিজমের চরমপন্থী নাস্তিকতার ধারার ক্ষেত্রেও এটা সত্য। নৈতিকতার মাপকাঠিকে পুরোপুরি ধ্বংস করে সেকুলারিজম যেখানে বসায় মানবীয় খেয়ালখুশিকে, একটা সেকুলার রাষ্ট্র গণতান্ত্রিক, ফ্যাসিস্ট নাকি সমাজতান্ত্রিক, তাতে কিচ্ছু যায় আসে না। কাঠামো যাই হোক, সেকুলারিজমের নৈতিকতার মানদণ্ড হিসেবে গ্রহণ করে মানুষের খেয়ালখুশিকে। সেই খেয়ালখুশি হতে পারে একজন স্বৈরশাসকের, গুটি কয়েক নেতার অথবা সংখ্যাগুরুর। তুমি কি তাকে দেখোনি যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ রূপে গ্রহণ করেছে? তবু কি তুমি তার জিম্মাদার হবে? সূরা আল ফুরকান 43। মানুষের খেয়ালখুশি এবং কামনা বাসনা প্রায় প্রতিনিয়তই বদলাতে থাকে। এর কোনো স্থিতিশীলতা, তাল লয় মাত্রা নেই। তাই এগুলোর ভিত্তি গড়ে ওঠা মূল্যবোধ, নৈতিকতা এবং আদর্শও বদলাতে থাকে ক্রমাগত। এক যুগের অসুস্থতা আর এক যুগের আবশ্যিকতা হয়ে দাঁড়ায়। এক সময়ের অন্যায় অন্য সময়ে পরিণত হয় বৈধ কিংবা প্রশংসনীয় কাজে। কোনো সমাজে যখন মানুষের সহজাত নৈতিকতা এবং অন্তর্নিহিত ধর্মীয় বিশ্বাস থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, তখন দুটো ব্যাপার ঘটে। অতি দ্রুত এবং অনিশ্চিত গতিতে ভালো মন্দের সংজ্ঞা বদলায় এবং পর্যায়ক্রমে সমাজ এগিয়ে যায় নৈতিকতার অবক্ষয় এবং অধপতনের দিকে। আজকের পশ্চিমা সেকুলার সমাজে এই দুটো ব্যাপারই ঘটছে, আর সেকুলারায়নের সাথে সাথে ঘটতে শুরু করেছে আমাদের সমাজেও। যারা সাক্ষ্য দিচ্ছে জাহাঙ্গীরনগরের ছাত্রী হোস্টেলের ট্রাঙ্কে বন্দি আর ডাস্টবিনে পড়ে থাকা পলিথিনে পেঁচানো পরিত্যক্ত অপাবৃদ্ধ শিশুদের মৃতদেহ, পর্নোগ্রাফি আর মাদকের নেশায় আসক্ত লক্ষ লক্ষ শিশু, কিশোর যুবকদের অন্ধকারে খয়ে খয়ে নীরব নিভৃত ধ্বংস আর পাইকারি হাতে ধর্ষিত, নির্যাতিত আর খুন হওয়া নারীদের মিছিল, বিভিন্ন অজ্ঞতা আর কুসংস্কার থাকা সত্ত্বেও ট্র্যাডিশনাল সমাজের মধ্যে একটা সহজাত শক্তি থাকে। এর কারণ হল কিছু না কিছু সহজাত বৈশিষ্ট্য কিংবা ফিতরাতি মূল্যবোধ ট্র্যাডিশনাল মানুষের মধ্যে টিকে থাকে। এছাড়া যেসব ফিতরাতি মূল্যবোধ তাদের খেয়ালখুশির সাথে সরাসরি সাংঘর্ষিক না, নিজেদের ঐতিহ্য মনে করে, সেগুলো আগড়ে থাকে বিভিন্ন ট্র্যাডিশনাল সমাজ, যেমন সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, সচ্চরিত্র, সতীত্বের মতো মূল্যবোধগুলো, বিয়ে, পরিবার, মা ও স্ত্রী হিসেবে নারীর ভূমিকা, সব ধরনের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের সাথে দেখা হয়। কারণ এই বুঝগুলো মানুষের ফিতরাতের অংশ। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের অন্তরে এগুলো গেঁথে দিয়েছেন। কিন্তু একটা সমাজে সেকুলারিজমের প্রসারের সাথে সাথে কমতে থাকে এই ধরনের মানুষ ও মূল্যবোধ, কমতে থাকে সমাজে তাদের প্রভাবও। ধীরে ধীরে এক পর্যায়ে পুরো সমাজে অন্তর্নিহিত মূল্যবোধ ও নৈতিকতার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে, যে একসময় তারা সযত্নে লালন করত। জাহেলি সমাজ ও ক্রম পরিবর্তনশীল স্ববিরোধী চেহারার সবচেয়ে স্পষ্ট দৃষ্টান্ত হল এখানকার পশ্চিমা সেকুলার সমাজগুলো। একদিকে এরা সংস্কৃতি এবং এর অন্তর্নিহিত মূল্যবোধকে আপেক্ষিক এবং পরিবর্তনশীল মনে করে, অন্যদিকে নিজেদের ঠিক করা কিছু মূল্যবোধকে এরা সার্বজনীন ঘোষণা করে, এগুলোর লঙ্ঘন মারাত্মক অপরাধ মনে করে এবং লঙ্ঘনকারীদেরকে কঠিন শাস্তি দেয়। এই স্ববিরোধী উৎস হল এমন দুটি মৌলিক নীতি যেগুলোকে আধুনিক গণতান্ত্রিক সেকুলার সমাজগুলো তাদের ভিত্তি হিসেবে গ্রহণ করেছে।
প্রথমটি হল সংখ্যাগুরুর মতকে ভালো মন্দ নির্ধারণের মাপকাঠি হিসেবে গ্রহণ করা, দ্বিতীয়টি হল ব্যক্তি স্বাধীনতা। মজার ব্যাপার হল এই দুটি নীতি একে অপরের সাথে সাংঘর্ষিক। তৃতীয় কোনো মূলনীতির অধীনে এদের মধ্যে মিটমাট না করে দিলে এই দুটোর মধ্যে সংঘর্ষ অবধারিত। সেকুলারিজম সহজাতভাবে ধর্মকে অস্বীকার করে, পাশাপাশি মানব জাতির জন্য কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর সেটা ঠিক করার ক্ষেত্রে ফিতরাত সহজাত প্রবৃত্তিকে গোনায় ধরে না। কোনো আচরণগুলোকে বৈধ বা উপযুক্ত তা ঠিক করার মানদণ্ড হিসেবে সংখ্যাগুরুর মত আর ব্যক্তি স্বাধীনতার মূলনীতিকে গ্রহণ করার কোনো বিকল্প তাই সেকুলার সমাজে থাকে না। সেকুলার সমাজে এ দুটো নীতির বিভিন্ন বিকৃত ফলাফল সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিতর্কিত ইস্যু থেকে স্পষ্ট। যেমন, এসব সমাজে একদল মানুষ সমকামিতাকে মেনে নেওয়ার কথা বলে, সামরিক বাহিনী থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে এরা সমকামীদেরকে সমান অধিকার চাই। গত কয়েক দশকে এরা এসব লক্ষ্য অর্জনে ব্যাপকভাবে সফলও হয়েছে। তাদের এই দাবির ভিত্তি হল ব্যক্তি স্বাধীনতা তথা ব্যক্তি অধিকারের মূলনীতি। ব্যক্তি স্বাধীনতার নীতি অনুযায়ী একজনের যৌনতা নিয়ে আরেকজনের কথা বলার অধিকার নেই। অন্যদিকে গর্ভপাতের পক্ষেও ঠিক একই যুক্তি দেয় আরেক দল। এরা বলে, আমার ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমার আছে, আমার শরীরে কি হবে সেটা ঠিক করব আমি, এখানে অন্যদের কথা বলার কোনো অধিকার নেই। এই কথার বিপরীতে বিরোধী পক্ষ কেবল এতটুকু বলতে পারে, এই ধরনের আচরণ সমাজে অধিকাংশ মানুষের মূল্যবোধের পরিপন্থী। যদিও বাস্তবতা হলো তাদের অনেকে গর্ভপাতের বিরোধিতা করে নৈতিক এবং ধর্মীয় জায়গা থেকে, কিন্তু সেকুলার সমাজে সেকুলার সদস্য হিসেবে সেটা তারা মুখ ফুটে বলতে পারেন না, কারণ সেকুলার সমাজ কখনো সেটা মেনে নেবে না। নৈতিকতা ও ধর্মের কোনো স্থান সেকুলার সমাজে নেই। সংখ্যাগুরুর মত আর ব্যক্তি স্বাধীনতাকে ভিত্তি হিসেবে গ্রহণ করার পর মূল্যবোধগুলোর নিত্য পরিবর্তনকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। একটি সমাজ কোন মূল্যবোধগুলো গ্রহণ করছে আর কোনগুলো বর্জন করছে তাতে আসলে কিছু যায় আসে না। যেহেতু সবকিছু আপেক্ষিক তাই সবগুলোই সমানভাবে ঠিক। আজকের সেকুলার সমাজে যেসব আচরণকে জঘন্য মনে করা হচ্ছে, যেমন ধর্ষণ কিংবা শিশুদের উপর যৌন নির্যাতন, এগুলোকে ঘৃণ্য অপরাধ মনে করার একমাত্র কারণ হলো এগুলোর ব্যাপারে বর্তমান মানুষের মনোভাব। কিন্তু এ মনোভাব কাল বদলে যেতে পারে, যেমন ব্যভিচার, বহুগামিতা এবং সমকামিতার ব্যাপারে পশ্চিমের মনোভাব বদলেছে। একসময় সমকামিতাকে জঘন্য যৌন বিকৃতি আর অসুস্থতা মনে করা হতো, আর এখন সমকামীদের বিয়েকে আইনি বৈধতা দেওয়া হচ্ছে, আর এই বিরোধিতাকে বলা হচ্ছে ঘৃণার বহিঃপ্রকাশ। মানুষের মনোভাব বদলানোর সাথে সাথে বদলে গেছে নৈতিকতা। একইভাবে মনোভাব বদলে গেলে আজকের অবৈধ কাজগুলোকে আর ঘৃণ্য অপরাধ মনে করা হবে না, বরং বৈধ কিংবা প্রশংসনীয় ভাবা হতে পারে। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার মূলনীতির উপর ভিত্তি করে ভয়ঙ্কর সব অপরাধও একসময় পেতে পারে সামাজিক ও আইনি বৈধতা। এসব নিয়ে প্রশ্ন করলে সেকুলাররা বিভ্রান্তিতে পড়ে যায়, কারণ ধর্ষণ কিংবা শিশুদের উপর যৌন নির্যাতনের মতো অপরাধগুলোর প্রতি তাদের মধ্যেও সহজাত ঘৃণা কাজ করে, কিন্তু এই ঘৃণার ভিত্তি সংখ্যাগুরুর মত কিংবা ব্যক্তি স্বাধীনতা না, বরং সেকুলারিজমের বিষ সত্ত্বেও এখনো তাদের মধ্যে অবশিষ্ট থাকা আল্লাহ প্রদত্ত ওই সহজাত মূল্যবোধের ছিটাফোঁটা। কেন তুমি গণতান্ত্রিক মূল্যবোধকে এতটা গুরুত্বপূর্ণ মনে করো? কেন তুমি সংখ্যাগুরুর মতকে অন্য সকল মূল্যবোধ ও আচরণের মাপকাঠি বানিয়েছ? এই প্রশ্নগুলো করলে একজন সেকুলারিস্ট হয়তো আরো বিভ্রান্ত হয়ে যাবে। সে হয়তো বলবে, গণতান্ত্রিক মূল্যবোধকে সে শ্রদ্ধা করে নিজের ব্যক্তিগত অনুরক্তি এবং আদর্শিক অবস্থান থেকে, অথবা সে বলতে পারে সে মনে করে গণতান্ত্রিক সেকুলার সমাজই সর্বশ্রেষ্ঠ সমাজ। কিন্তু আরেকজন যদি তার ব্যক্তিগত পছন্দ, আদর্শিক অবস্থান ও মতের ভিত্তিতে সম্পূর্ণ বিপরীত অবস্থান নেই, সেক্ষেত্রে সেকুলারিস্টের জবাব কি হবে? সবই যদি আপেক্ষিক হয় তাহলে একজনের মত আরেকজনের উপর প্রাধান্য পাবে কেন? দুজনের মত সমানভাবে সঠিক হতে বাধ্য, তাহলে দুটো বিপরীত সাংঘর্ষিক অবস্থার সুরাহা কিভাবে হবে? অধিকাংশের মত? অধিকাংশ কি সবসময় নৈতিক সিদ্ধান্ত নেবে? হিটলার কিংবা স্টালিনের গণহত্যার পিছনে কিন্তু অধিকাংশের সমর্থন ছিল। নড়বড়ে ভিত্তির উপর গড়ে ওঠার কারণে যা কিছু মূল্যবান মনে করে সেকুলার সমাজগুলো আজ আঁকড়ে ধরছে, কাল হয়তো তারা অবস্থান নেবে সেটার বিরুদ্ধে। এছাড়া এই মূলনীতিগুলো দখলদারিত্ব ও উপনিবেশবাদের দিকে সেকুলার সমাজের অধপতনের পথ সুগম করে দেয়, কারণ আগ্রাসন থেকে বিরত থাকার ভালো কোনো কারণ তাদের আদর্শ থেকে পাওয়া যায় না। একজন দাঁড়িয়ে বলবে, অমুক দেশে আক্রমণ করলে আমাদের দেশও অর্থনীতির এই এই লাভ হবে,
অন্যান্য নাগরিকরা একথা বিশ্বাস করে তার পক্ষ নেবে? যদি সংখ্যাগুরু তার পক্ষ নেয়, তাহলে তার ব্যক্তিগত বিশ্বাস পরিণত হবে রাষ্ট্রীয় পলিসিতে। কিন্তু আদতে এর কোনো নৈতিক ভিত্তি নেই। এর পিছনে একমাত্র কারণ হলো লোভ। ইতিহাসের সব সীমালঙ্ঘনের পক্ষে বারবার এই যুক্তি দেওয়া হয়েছে। এই যুক্তিতেই এক পশু আরেক পশুকে আক্রমণ করে। ইউরোপিয়ান এবং আমেরিকানের সাম্রাজ্যবাদের ইতিহাসের দিকে তাকালে এটি স্পষ্ট হয়ে যায় যে সারা বিশ্ব জুড়ে তারা লুটপাট চালিয়েছে এই ধরনের যুক্তির উপর ভর করেই। বাস্তবতা হলো, ব্যক্তি স্বাধীনতা এবং সংখ্যাগুরুর মত সেকুলার সংস্কৃতির মৌলিক ভিত্তি না, কারণ স্বাধীনতার ফলাফল হলো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। কিন্তু স্বাধীনতা সিদ্ধান্ত নেওয়ার মাপকাঠি না। অর্থাৎ কাউকে যদি সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়, তবু এসে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সেই প্রশ্ন থেকেই যায়। তাই স্বাধীনতা থাকলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় একটি মাপকাঠির। একইভাবে সংখ্যাগুরুর মতও কোনো মাপকাঠি হতে পারে না। সংখ্যাগুরুর মত হলো বিভিন্ন ব্যক্তির নেওয়া সিদ্ধান্তের সমষ্টির ফল, কিন্তু এই ব্যক্তি কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে, তাদের মাপকাঠি কি? সেকুলার ব্যবস্থায় সিদ্ধান্ত নেওয়ার মাপকাঠি হলো তাদের খেয়াল খুশি ও কামনা বাসনা, যেগুলোকে তারা নিজেদের ইলাহ হিসেবে গ্রহণ করেছে। ইসলামী শরিয়ার সৌন্দর্য হলো শরিয়াহ মানুষের ফিতরাত বা সহজাত প্রবণতা, ন্যাচারাল ডিসপোজিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর খেয়াল খুশিকে ইলাহ হিসেবে গ্রহণ করা সেকুলার ব্যবস্থার ফিতরাতের সাথে সাংঘর্ষিক। মানুষ ফেরেস্তা না, প্রাণী হিসেবে মানুষ একই সাথে ধারণ করে অত্যন্ত মহৎ এবং অত্যন্ত পাশবিক আচরণের সক্ষমতা ও প্রবণতা। মানুষের পক্ষে সম্ভব না নিষ্পাপ হওয়া, সম্ভব না নিজের কুপ্রবৃত্তি কুচিন্তাকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলা। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন ব্যক্তির ভিতরে উপযুক্ত মানসিক অবস্থা এবং তার চারপাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। অর্থাৎ প্রথমে ব্যক্তির মধ্যে এমন উপলব্ধি তৈরি করা যার কারণে ব্যক্তি নিজের ভিতরে অনুভব করবে নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকার, সেগুলোকে ঘৃণা ও বর্জন করার আকাঙ্ক্ষা। পাশাপাশি এমন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে চাইলেই সীমা লঙ্ঘন করা মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। হাতের নাগালে জিনা, অশ্লীলতা, নেশা, জাহেলিয়াত, বাটপাড়ির সুযোগ রেখে তারপর মানুষ নিজে ভালো থাকবে এই আশা করে লাভ নেই। এই কাজগুলোতে জড়িয়ে পড়ার পর ফিরে আসতে চেয়েও নিজের দুর্বলতার কারণে যে বারবার ব্যর্থ হয়, শরিয়াহ তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেয়। নিষিদ্ধ বিষয়গুলোর প্রতি দুর্বলতা অনুভব করার ব্যক্তি যেন পা পিছলে এই খাতগুলোতে পড়ে না যায়, সেটা নিশ্চিত করার জন্য শরিয়াহ তৈরি করে দেয় প্রয়োজনীয় সেফটি লকগুলো। সবশেষে সীমা লঙ্ঘনের ব্যাপারে শরিয়াহ জবাবদিহিতা ব্যবস্থা করে, নির্দিষ্ট অপরাধের জন্য ব্যবস্থা করে নির্দিষ্ট শাস্তির। আর এই শাস্তি প্রয়োগের ক্ষেত্রে গাফিলতি, স্বজনপ্রীতি বা অযৌক্তিক শিথিলতার সুযোগ দেয় না। এভাবে মানব জাতির আত্মিক এবং সামাজিক উন্নয়নের জন্য একটি পরিপূর্ণ ব্যবস্থা ও সমাধান দেয় শরিয়াহ। শরিয়াহ মানুষের জন্য এমন একটি বাহ্যিক পরিবেশ এবং অভ্যন্তরীণ নৈতিকতার মানদণ্ড ঠিক করে দেয় যা নিয়ন্ত্রণে রাখে মানুষের নফস এবং কুপ্রবৃত্তিকে। আধুনিক সেকুলার পশ্চিম করে উল্টোটা, পদে পদে মানুষের ফিতরাতকে নষ্ট করে, উস্কে দেয় মানুষের নফস এবং কুপ্রবৃত্তিকে, বদলে দেওয়ার চেষ্টা করে নারী এবং পুরুষের স্বাভাবিক প্রকৃতির ভূমিকা এবং পরিচয়কে, স্বাধীনতা ও অধিকারের নামে আত্মনিয়ন্ত্রণ এবং সংযমকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপ্রয়োজনীয় অসভ্য ও আধুনিক সাব্যস্ত করে, খেয়াল খুশি আর কামনা বাসনাকে নৈতিকতার মাপকাঠি মেনে ভালো মন্দ ঠিক করে ইউটিলিটি বা উপযোগের ভিত্তিতে। এই সভ্যতা মূল্যবোধ মাপতে শেখায় ইন্দ্রিয় সুখ, সুবিধাবাদ আর বস্তুগত লাভ ক্ষতির পাল্লাই, ভোগবাদ আর বস্তুবাদের ছকে পড়ে আপেক্ষিক হয়ে যায় সবকিছু। সেকুলার দর্শন আমাদের শেখায় নৈতিকতার কোনো পরম মানদণ্ড নেই, যা ইচ্ছা তা করার মাঝে জীবনের সার্থকতা। ভোগ আর আনন্দই সব, আর ইচ্ছে মতো ভোগ করার সক্ষমতাই হলো স্বাধীনতা। নৈতিকতার এই ভুল মাপকাঠির কারণে আধুনিকতা ও অর্থনৈতিক উন্নতির শিখরে থাকার পরও আজ পশ্চিমা সেকুলার সমাজগুলো থামাতে পারছে না সমাজের অবক্ষয় আর ভাঙনের নীল স্রোত, পতনকালে অঙ্কুরিত অগ্নোৎসব। মূল্যবোধের অবক্ষয়, পরিবারের ভাঙন, ধর্ষণ, মাদকাসক্তি, অবাধ ও বিকৃত যৌনতা, অশ্লীল পর্নোগ্রাফি, যৌনায়িত ম্যাস মিডিয়া, সমকামিতা, উভকামিতা, পশুকামিতা, শিশুকামিতা, নারী পুরুষের সংজ্ঞাকে ঝাপসা করে দেওয়া ট্রান্সজেন্ডারবাদের উন্মাদনা, বিনোদনে বুদ হয়ে থাকা সমাজে নির্লিপ্ত ঔদাসীন্য, ভোগবাদ আর অবিশ্বাসে নিমজ্জিত তারুণ্য, সভ্যতার বাঁধন ছিঁড়ে পড়ছে চারিদিক থেকে। বাঁধ ভাঙা গতিতে আধুনিক সভ্যতা ছুটে চলেছে ধ্বংস পাহাড়ের কিনারায়, এক অনতিক্রম্য অন্তহীন অন্ধকারের দিকে। আদ, সামুদ,
কৌমে লুত সহ নিশ্চিহ্ন হয়ে যাওয়া নাম না জানা আরো অনেক জনপদের মতো। মানসিক খেয়াল খুশিকে দেবতার আসনে বসানো, সেকুলারিজম এবং ভোগবাদের নেশাতুর নির্লিপ্ত কাজ চোখে চেয়ে থাকা সেকুলার মানুষ এই পতন থামাতে অক্ষম। আর এখানে শেষ হচ্ছে আজকের চ্যাপ্টার। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।